বুখারী শরীফের 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ফাওয়াজাদা গুসনা শাওকিন আলা আত-তরিক ফাআখারা। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ ইটের একটা টুকরা পাইলেন, একটা কাটা পাইলেন, একটা সুই পাইলেন, কষ্টদায়ক বস্তু পাইলেন, কলার সিলকা পাইলেন, কলার সিলকা আপনি সরায়া দিলেন, ইটের টুকরা আপনি সরায়া দিলেন, কাটা আপনি সরায়া দিলেন। নবীজি বলেন, শাকারাল্লাহু লা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওয়া গফারালা, আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। ইটের টুকরা সরায়া দেন রাস্তা থেকে, রাস্তায় হাঁটতেছেন এগুলা পাইলে সরায়া দেন, এটা খুব ফজিলতের কাজ। নবীজি হাদিসের শেষে বলেন, বুখারী হাদিস শোনাইলে আবার মুসলিমের হাদিসে আসেন, মুসলিমের হাদিসের শেষে বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এবার দেখেন কি কয়, আমার দুই আঙ্গুলের দিকে তাকান, এখন একটা হাদিস শোনাবো, কিতাবের নাম আল জামিউস সগির, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, 1959। এই দুই আঙ্গুল মিলে আছে না, এটার নাম লজ্জা, এটার নাম ঈমান, অথবা এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। এবার আপনাদেরকে প্রশ্ন করি, একটা ঈমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা, বলেন তো? ঈমান আর লজ্জা মিশে আছে না আলাদা? এবার দেখেন নবীজি কি বলেন, ইন্নাল হায়া আওয়াল ঈমান কুরিনা জামিআ। নবীজি বলেন, ঈমান আর লজ্জা এইভাবে দুইটা মিশে থাকার জিনিস, ঈমান আর লজ্জা এইভাবে মিশে থাকবে দুইটা, একটা আরেকটার সাথে থাকবে। এবার বলেন, মিশে আছে না আলাদা? নবীজি বলেন, ফাইদা রুফিআ আহাদুহুমা, একটা যদি উঠে যায়, রুফিআল আখর, আরেকটা আস্তে আস্তে উঠে যায়। আপনার লজ্জা যত কমবে ঈমান তত উঠে যাবে। এই দেখেন, ঈমান আর লজ্জা এইভাবে থাকবে, আপনার লজ্জা কমতেছে, এই যে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, আরও কমতেছে ফাঁকা হয়ে গেছে, আরও কমতেছে আরও ফাঁকা, আরও কমতেছে আরও ফাঁকা, এক পর্যায়ে বেঈমান হয়ে যাবেন। লজ্জা ঈমান একসাথে থাকবে, করি না, ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখর, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। আল্লাহ আমাদের সকলকে ঈমানের পাশাপাশি লজ্জাশীলতার গুণে বেশি গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। ছয় নম্বর, যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2009 নাম্বার হাদিস, কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়া উমিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। দেখেন এবার, এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। এই দেখেন, এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। নবীজি বলেন, লজ্জা ঈমানের অঙ্গ, লজ্জা যত তোমার বাড়বে, ঈমানের পাওয়ার তত বাড়বে, তত দ্রুত জান্নাতে যাইবা। জান্নাত ঈমান লজ্জা, ঈমান লজ্জা ঈমান জান্নাত, লজ্জা যত বেশি হবে ঈমানের পাওয়ার বাড়বে, জান্নাতে তত দ্রুত যাবেন। আল বাজা উমিনাল জাফা ওয়াল জাফা উফিন নার, নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত, আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায় হবে, নির্লজ্জ হবে, তত দ্রুত জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে ঈমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে, আর যত ঈমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত, সুবহানাল্লাহ। সাত নাম্বার, যেই ব্যক্তি যত বেশি লাজুক আল্লাহ তাকে ভালোবাসে। হাদিস আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662, 1662 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নিআমা আহাব্বা আইয়ুরা আহাব্বা আইয়ারা আসারান নিআমাতি আলাইহি। নবীজি বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নেয়ামত দান করে, ওই নেয়ামতটা আল্লাহ দেখতে চায়, বান্দাকে কোনো নেয়ামত দান করলে নেয়ামতটা আল্লাহ দেখতে চায়। 1 কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহ চায় এই 1 কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায়, আয়টা দেখতে চায়। কোটিপতি যদি 1 লক্ষ টাকা দান করেন এইভাবে, আল্লাহ আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম, মানে আল্লাহকে, মানুষকে না, মানুষকে দেখার নাই, আল্লাহ আপনাকে কোটিপতি বানাই তা আপনি আল্লাহকে দেখাইলেন। আমাদের কমিশনার সাহেব আছে এখানে, ওনারে দিয়ে উদাহরণ দিই, ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে, তো উনি এই ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক, আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে, আল্লাহ চায়। আল্লাহ কাউকে যখন নেয়ামত দেয়, এই নেয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই।
رسول كريم صلى الله عليه وسلم বললেন বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চায় এবার দেখেন কি কয় ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে নাসুর বান্দা গাড়িতে বসে আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলো তো গাড়িতে বসে বসে পড়ি তো প্রাইভেট কারের দরজা এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দেয় তো আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না অনেকক্ষণ যদি না খোলেন দরজা জোরে একটা মারে চেতে যায় ইয়ুবগিজু সাইলাল মুলহিফা নাসুর বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করে ওয়ায়ুহিব্বুল হাইয়াল মুতাআফফিফা যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না অভাবী বান্দা লজ্জার কারণে চাইতে পারে না এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন লজ্জা অভাব অনটন আছে লজ্জার কারণে কাউকে বলে না যাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত একে আল্লাহ ভালোবাসে যার যত বেশি লজ্জা থাকে আল্লাহ তত ভালোবাসে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমিন আট নাম্বার যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর নবীজি বলেন লজ্জা এমন একটা স্বভাব এমন একটা গুণ যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে ছেলে লাজুক মেয়ে লাজুক বাবা লাজুক বউ লাজুক সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুনাহ করে না ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন সুবহানাল্লাহ 9 নাম্বার বুখারী শরীফ হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস আমাদের নবীর আগে যত নবী সব নবীরা সহ আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে কি قال رسول الله صلى الله عليه وسلم ان مما ادرك الناس من كلام النبوه الاولى اذا لم تستحي فاصنع ما شئت সব নবীরা তার উম্মতকে বলছে তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো লজ্জা না থাকলে তুমি থ্রি কোয়ার্টার পরবা ভালো থ্রি কোয়ার্টার ঠিক আছে লজ্জা না থাকলে এরপরে টু কোয়ার্টার এটা একটু খারাপ হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে 18-19 বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা আরে আসে কিনা এটা জায়েজ নাই ভাই ও যুবক ভাইয়েরা এতটুকু প্যান্ট পরেন না এটা অন্যায় এটা না জায়েজ আর আপনারা যাদেরকে আইডল মনে করেন যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন তো এই কথা স্পষ্ট যাদের পোশাক যত কমবে মেয়েদের পোশাক যত কমবে ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে মেয়েদের পোশাক আরো যত কমবে ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ এতে কোনো সন্দেহ নাই এতটুকু প্যান্ট কিভাবে পরে আমি তো অবাক হয়ে যাই হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব একটা ছেলে 18-19 বছর বয়স ও কিভাবে এটা পরে তো শরম লজ্জার ব্যাপার এর কি শরম করে না হুজুর কোনো ব্যাপার না ইটস আ রিডিকুলাস ম্যাটার এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর না ছোঁয়া শরম করে না ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো 18-19 বছর বয়স প্যান্ট পরে তো নির্লজ্জতা বেহায়া ভাইও মনে রাখবেন আপনার বয়স বালেগ হওয়ার পরে আপনি প্যান্ট পরা এটা হারাম এটা জায়েজ নেই আপনি কিভাবে হাঁটু দেখান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আরবা মিন সুনানিল মুরসালিন সমস্ত নবীদের সুন্নত চারটা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল সবার সুন্নত হলো চারটা সামনে ওলামারা সারা অন্যরা বলেন তো সমস্ত রসূলের সুন্নত কয়টা আর জোরে এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার আল হায়া লজ্জা এই হাদিস নিয়ে আমি ভাবি যে সব রসূলের সুন্নত চারটা এক নাম্বারটাই লজ্জা এক নাম্বার লজ্জা দুই নাম্বার তাআত্তুর আতর সুগন্ধি মাখা তিন নাম্বার সিওয়াক মেসওয়াক করা চার নাম্বার নিকাহ বিয়ে করা কয়টা সুন্নত ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন এক দুই আতর তিন চার বিয়ে করা মনে থাকবে তো আলেমদের তো মনে থাকবে ওনারা পড়ছে এই জন্য আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে
তাহলে সমস্ত নবীদের সুন্নাত চারটা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি মাখা তিন নাম্বার মেসওয়াক করা মেসওয়াক করেন তো সবাই ইনশাআল্লাহর আওয়াজ কম হইছে যাই হোক তো আচ্ছা আচ্ছা প্রত্যেক নামাজে মেসওয়াক করা উচিত চার নাম্বার ওয়ান নিকাহ বিয়ে করা তো এক নাম্বার লজ্জা লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে আমিন দশ যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায় মন দিয়ে শুনব তিরমিজি শরীফের ১৯৭৪ নাম্বার হাদিস বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে ১৯৭১ তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা ১৯৭৪ মনে রাখা সহজ না ১৯৭৪ বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা ১৯৭৪ এ হাদিসে নবীজি কি বলে দেখেন قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ما كان الفحش في شيء الا شانا যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা যত বেশি ওই জিনিসের গন্ধ ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায় তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে পোশাক যত কমবে ময়লা বাড়বে ওয়া كان الحياء في شيء الا زانا যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায় আমাকে আপনারা বলেন দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গোডাউনের তো একটা দেন কেন ওটা নেন না গা হ্যাঁ তো স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে ওইটা নেন হ্যাঁ না গোডাউনের তো একটা দেন তার মানে দামি যেটা এটা গোপন দামিটা সবাই বলেন দামি বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামিকে আল্লাহ সবচাইতে দামিকে দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে হ্যাঁ আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন হ্যাঁ দেখবো আমরা জান্নাতে ইনশাআল্লাহ তো এখান থেকে কি বোঝা যায় দামি জিনিস গোপন থাকে এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ সবাই বলেন এটা কি কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার আমি আবার বলছি দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার মুসলিম শরীফ হাদিস নাম্বার ৩৫৩৫ ৩৫৩৫ ৩৫৩৫ কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া মাতা পুরা দুনিয়াটা ভোগের জায়গা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা এই দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী সুবহানাল্লাহ আমি বলবো আপনারা উত্তর দিবেন বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তাহলে এটা কি আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো দামি আল্লাহ গোপন থাকে তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো দামি জিনিস গোপন রাখতে হয় এটাই উসুল প্রয়োজনে প্রকাশ করা এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে আইসা দেখা যায় মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায় আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না নিজের মন মতো না বরং কোরআন সুন্না যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের ৩০৫৮ নাম্বার হাদিস নবীজি বলেন তানহাউনা আনিল মুনকার তামুরুনা বিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুহান মুতাআ দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক যাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান মুত্তাবা নফসের পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া মুয়াসসারাতা দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার ইজাবা কুল্লি যি রাইন বিরাইহি প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক দুনিয়ার সব ভুল এই নফস আর মন চাহি জিন্দগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ও উলামায়ে কেরাম আপনাদের খুব মহব্বত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় তাই উলামায়ে কেরামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে উলামায়ে কেরাম কোরআন সুন্না বলতেই থাকে বলতে থাকে ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন তাহলে দশটা কথা গেল যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি
এবার আসেন লজ্জা চার প্রকার বলেন লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল হায়াউ মিনাল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার আল হায়াউ মিনান নাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার আল হায়াউ মিনান নাফস নিজেকে লজ্জা পাওয়া লজ্জা কয় প্রকার চার প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আজকে থেকে দুইটা আয়াত সবসময় মনে রাখবেন আয়াত মনে না রাখলেও চলবে অর্থ মনে রাখলেই চলবে প্রথম সূরা আলাক আয়াত নাম্বার ১৪ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটছেন হাঁটছেন শয়তান আপনাকে গুনাহ করাতে চাচ্ছে শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সূরা আলাকের ১৪ নম্বর আয়াতে আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা এই বান্দা এই সে কি জানে না আমি তাকে দেখছি এই সে কি জানে না আমি তাকে দেখছি আপনি হাঁটছেন গুনাহ করতেছেন আপনি মদের বোতল নিলেন আপনি মাদক আপনি নেশা করবেন আল্লাহ বলছেন এই এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি আলাম ইয়ালাম আল্লাহ দেখছে আমাকে আপনাকে এই হলো এক নম্বর আয়াত দুই সূরা কাফ ১৬ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউইসু বিহি নাফসু আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি আল্লাহ এত কিছু জানে আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব আল্লাহ কয় আমি জানি এই মুখ বন্ধ জিব্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি আল্লাহ কয় এটাও জানি জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মনে মনে শুধু কল্পনা করছি আল্লাহ কয় এটাও জানি সব জানে তখন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার শাহরগ এই দমনীরও আরও নিকটবর্তী আমি আল্লাহ ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি গুনাহ ছেড়ে দেন আজকে থেকে ছেড়ে দেন না আমি সহ সবাই ছেড়ে দিই আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি তুমি কি দেখো না আরে আমি তো জানি সব তুমি কি করছো কি ব্যাপার তুমি কেন গুনাহ করছো আল্লাহকে লজ্জা পাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পায় আল্লাহ তৌফিক দান করেন এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন ইসুফ আলাই সালাতু আসসালাম আর জুলাইখা এক ঘরে ইসুফ আলাই সালাম আর জুলাইখা এক ঘরের মধ্যে ইসুফ আলাই সালাতু আসসালাম আর জুলাই আরে ওলামায়ে কেরাম রে খেদমতে মধ্যে লাগাই দিয়েছে ছাত্র কই এ বেটা সাত সামনে আসো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার ২৩ ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে অগল্লাকতিল আবওয়াব দরজা লাগাই দিছে সব দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় কালাত হাই তালাক ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে কুমন্ত্রণা জানায় ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আদ নাফসি ইউসুফ আলী সালাত ওয়া সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই ইউসুফ নবীকে কেউ দেখে না দেখে কে ইউসুফ নবী বললেন কালা মাআযাল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই আল্লাহকে লজ্জা পাওয়া এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ তিরমিজি শরীফ হাদিস নাম্বার ২৪৫৮ ২৪৫৮ নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়াত তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও সাহাবারা বললেন ইন্না লানাস্তাহি মিনাল্লাহি আলহামদুলিল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার আন তাহফাজুর রাসাওয়ামা ওয়া তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা আন তাহফাজুর রাসাওয়ামা ওয়া মাথা মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও এক দুই অলবাতনা ওয়ামা হাওয়া পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও লজ্জাস্থান পা এগুলা গুনাহ থেকে বাঁচাও তাহলে কমপ্লিট পুরো শরীর গুনাহ থেকে বাঁচানো এক মাথা মাথার আশেপাশে যাস
নজরের গুনাহ করা যাবে না মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামি হবে বলেন নাউজুবিল্লাহ তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস 2616 নম্বর হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল ইয়াকুবুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আল সিনাতিহিম মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামি হবে তো এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা নাক হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার আল বাদ্দামা হাওয়া পেট পেটের আশেপাশে যাইগুলা গুনাহ থেকে বাঁচানো এবার দুইটা মিলায়ে দেখেন রাসূল বলেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাই নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যেই জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গীবত করো না জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নাম্বার দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্নাহ আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচানো দুই নাম্বার পেট পেটের আশেপাশে গুনাহ থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরা বডি গুনাহ থেকে বাঁচানো তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা ভাবসা ব্যবনীত আমার হ্যাঁ আমি আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আর ইবিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝলে গেছেন এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর ইবিন হাবিব কোথায় কে সে কি সব শেষ ওয়াত্তাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তানাদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা উপার্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গীচোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া আখিরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গীচর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশতলা পাঁচতলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করবেন হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবহান আল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুনাহ থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুনাহ থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইলো